नमस्कार, আমি চন্দনা কর্মকার, রায় মার্টিনের দর্শন বিভাগের একজন সদস্য। আজ আমি আলোচনা করব পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয়, জ্ঞান সম্পর্কিত মতবাদ সম্পর্কে। আমরা এর আগে এই অধ্যায়েরই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, তবে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেল রায়ন মার্টিন অনলাইন ক্লাসে তা দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা পরবর্তী বা নতুন ভিডিওগুলি পেতে পারো। এছাড়াও তোমরা আমাদের ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজ রায়ন মার্টিনে ও আমাদের ইনস্টাগ্রাম পেজ রায়ন মার্টিন পাবলিকেশনসে। তাহলে চলো দেরি না করে আমাদের আজকের আলোচনা শুরু করি। দেখো, আমরা আগের দিনই আলোচনা করেছিলাম যে জ্ঞানবিদ্যায় কী আলোচিত হয়, জ্ঞান কী, জ্ঞানের উৎস কোথায়, জ্ঞানের সীমা বা পরিধি কত দূর, এগুলি নিয়ে। এখন এই যে জ্ঞান সংক্রান্ত যাবতীয় যে প্রশ্ন, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে বিভিন্ন দার্শনিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য দেখা যায়, আর এই মতপার্থক্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিভিন্ন মতবাদ। সেই মতবাদগুলির মধ্যে উল্লেখযোগ্য তিনটি মতবাদই আমাদের আজকের আলোচ্য বিষয়। সেগুলি কী কী? দেখো, বুদ্ধিবাদ, দ্বিতীয়ত অভিজ্ঞতাবাদ ও বিচারবাদ, এই তিনটি মতবাদ সম্পর্কে আমরা আজকে জানব। বুদ্ধিবাদে বলা হয় বুদ্ধি জ্ঞানলাভের আদর্শ উৎস, অর্থাৎ এই মতবাদে বিশ্বাস করা হয় যে সকল প্রকার বৈধ বা যথার্থ জ্ঞান আমরা বুদ্ধি থেকেই পেয়ে থাকি। এখন প্রশ্ন হলো বুদ্ধি কী? বুদ্ধি হলো মনের স্বাভাবিক ধর্ম বা সাধারণ ধর্ম। মন কী করে? মন তার সহজাত ধারণা, অর্থাৎ যে ধারণাগুলি আমরা জন্মলগ্ন থেকেই পেয়ে থাকি, সেই সব ধারণাগুলিকে সক্রিয়ভাবে সর্বজন স্বীকৃত যথার্থ জ্ঞান লাভ করে থাকে এই বুদ্ধির মাধ্যমে। তাহলে বুদ্ধিবাদের মূল বক্তব্যই হলো যে বুদ্ধির মাধ্যমেই আমরা যাবতীয় জ্ঞান লাভ করে থাকি। বুদ্ধি ছাড়া আমাদের আর কোনো জ্ঞানের উপায় বা জ্ঞানের উৎস নেই। এখন এই বুদ্ধিবাদের মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক। এমন কয়েকজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ প্রমুখ। এদের যে বুদ্ধিবাদী বা বুদ্ধিবাদ সংক্রান্ত যে মতবাদ, সেগুলি সম্পর্কে আমরা পরের ক্লাসগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন দেখো, বুদ্ধিবাদের আবার দুটি প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে নরমপন্থী বুদ্ধিবাদ আর একটা হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদ। নরমপন্থী বুদ্ধিবাদে বলা হয় যে জ্ঞানের প্রধান উৎস বুদ্ধি হলেও একমাত্র উৎস বুদ্ধি নয়। মানে কি? অর্থাৎ বুদ্ধি ছাড়াও এক্ষেত্রে জ্ঞানের অন্য উৎস অভিজ্ঞতা এক্ষেত্রে স্বীকৃত। অর্থাৎ নরমপন্থী বুদ্ধিবাদীরা বলে থাকেন বুদ্ধি মাধ্যমে যে আমরা জ্ঞান পেয়ে থাকি সেটি হচ্ছে প্রকৃষ্ট মানের জ্ঞান, এবং অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জ্ঞান পেয়ে থাকি সেটা হচ্ছে নিকৃষ্ট মানের জ্ঞান। অর্থাৎ নরমপন্থী বুদ্ধিবাদীরা বলে থাকেন যে বুদ্ধি হচ্ছে প্রধান উৎস হলেও অভিজ্ঞতাও সেখানে স্বীকৃত। আর এমন কয়েক একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন ইমানুয়েল কান্ট। এবার দেখো, চরমপন্থী বুদ্ধিবাদে কী বলা হয়? চরমপন্থী বুদ্ধিবাদে বলা হয় যে জ্ঞানের প্রধান ও একমাত্র উৎস হলো বুদ্ধি। বুদ্ধি ছাড়া আর কোনো উপায়ে, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান লাভ করতে পারি না। এই চরমপন্থী বুদ্ধিবাদী কয়েকজন দার্শনিক হলেন প্লেটো, লাইবনিজ, পারমেনাইডিস, ভল্ফ প্রমুখ দার্শনিকেরা। এখন দেখো, জ্ঞান সংক্রান্ত মতবাদের যে দ্বিতীয় মতবাদ, অর্থাৎ অভিজ্ঞতাবাদ সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। অভিজ্ঞতাবাদে বলা হয় অভিজ্ঞতাই জ্ঞান লাভের আদর্শ উৎস, অর্থাৎ এই মতবাদে বিশ্বাস করা হয় যে বুদ্ধির মাধ্যমে আমরা যথার্থ জ্ঞান পেতে পারি না। তাহলে আমরা যথার্থ জ্ঞান কিসের মাধ্যমে পাই? অভিজ্ঞতার মাধ্যমে। অভিজ্ঞতা কী? অভিজ্ঞতা হলো ইন্দ্রিয় সংবেদন, ইন্দ্রিয় প্রত্যক্ষণ বা ইন্দ্রিয় অনুভব। ইন্দ্রিয় সংবেদন হয় আমাদের পাঁচটি যে বহিরিন্দ্রিয় রয়েছে তার মাধ্যমে। পাঁচটি বহিরিন্দ্রিয় কী কী? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই পাঁচটি বহিরিন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাহ্য জগৎ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে থাকি। তাই এই মতবাদে বলা হয় যে অভিজ্ঞতাই জ্ঞান অর্জনের একমাত্র প্রধান উৎস। এই মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় অভিজ্ঞতাবাদী দার্শনিক। এমন কয়েকজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন লক, বার্কলে ও হিউম। এই তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকদের অভিজ্ঞতা সংক্রান্ত মতবাদ আমরা পরের ক্লাসগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন দেখো, অভিজ্ঞতাবাদের মধ্যেও কিন্তু আবার দুটি প্রকারভেদ রয়েছে, একটি হচ্ছে নরমপন্থী অভিজ্ঞতাবাদ আর একটি হচ্ছে চরমপন্থী অভিজ্ঞতাবাদ। নরমপন্থী অভিজ্ঞতাবাদে বলা হয় যে জ্ঞানের
একটি নির্ভরযোগ্য উৎস অভিজ্ঞতা হলেও বুদ্ধির মাধ্যমেও কিন্তু আমরা জ্ঞান পেয়ে থাকি। অর্থাৎ নরমপন্থী অভিজ্ঞতাবাদীরা বলে থাকেন যে অভিজ্ঞতা ছাড়াও বুদ্ধির মাধ্যমেও কিন্তু আমরা জ্ঞান লাভ করে থাকি। এমন একজন নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন ডেভিড হিউম। চরমপন্থী অভিজ্ঞতাবাদে কিন্তু নরমপন্থী অভিজ্ঞতাবাদের ঠিক বিপরীত কথা বলা হয়। অর্থাৎ এখানে বলা হয় যে অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র মাপকাঠি। কারণ কি? কারণ এখানে বলা হয় যে আমাদের সমস্ত রকম জ্ঞান আসে এই অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা ছাড়া আর অন্য কোনোভাবেই আমরা জ্ঞান লাভ করতে পারি না। তাই এক্ষেত্রে অর্থাৎ চরমপন্থী অভিজ্ঞতাবাদে বলা হয় যে জ্ঞান লাভের একমাত্র উৎসই হলো অভিজ্ঞতা। চরমপন্থী অভিজ্ঞতাবাদী একজন দার্শনিক হলেন জন স্টুয়ার্ট মিল। এবার আমরা জ্ঞান সংক্রান্ত মতবাদের তৃতীয় মতবাদ অর্থাৎ বিচারবাদ সম্পর্কে কিছু কথা জেনে নেব। বিচারবাদে বলা হয় যে শুধুমাত্র বুদ্ধি বা শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে আমরা সম্পূর্ণ জ্ঞান বা প্রকৃত জ্ঞান পেতে পারি না। তাহলে কিসের মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান পেতে পারি? বুদ্ধি ও অভিজ্ঞতা, এই দুটির মাধ্যমেই আমরা প্রকৃত জ্ঞান বা সম্পূর্ণ জ্ঞান পেয়ে থাকি। অর্থাৎ বিচারবাদে বলা হয় যে প্রকৃত জ্ঞান লাভের ক্ষেত্রে বা সম্পূর্ণ জ্ঞান লাভের ক্ষেত্রে আমাদের বুদ্ধি ও অভিজ্ঞতা এই দুটিরই অবদান রয়েছে। বিচারবাদের যিনি প্রবক্তা তিনি হলেন ইমানুয়েল কান্ট। তিনি বলেন অর্থাৎ কান্টের মতে জ্ঞানের আবার দুটি দিক রয়েছে, একটি হচ্ছে উপকরণ বা উপাদান আরেকটি হচ্ছে আকার। জ্ঞানের যে উপকরণ বা উপাদান সেটি আসে আমাদের অভিজ্ঞতা থেকে আর আকার আসে আমাদের বুদ্ধি থেকে। এই সম্পর্কে আমরা অর্থাৎ কান্টের বিচারবাদ সম্পর্কেও আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে এখানেই আলোচনা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। ধন্যবাদ।